কুরুরু মন দুরু দুরু বুকে ঘুরু ঘুরু করে বাড়ি থেকে বেরিয়ে আজ বকখালি। আমরা এই মুহূর্তে আছি শিয়ালদা নামখানা লোকাল 7:14, যাচ্ছি দুজনে, আমি এবং আমার এক্স কলিগ মিস্টার সুমন, আমরা দুজনে যাচ্ছি বকখালি। চলো, নামখানা স্টেশনে নেমেই এখান থেকে সরাসরি বকখালি যাওয়ার প্রচুর টোটো আপনারা পেয়ে যাবেন, কিন্তু এখান থেকে টোটোতে রিজার্ভ করে গেলে আপনার ভাড়া অনেকটাই বেশি পড়বে। সেই কারণে আমরা 5 মিনিট হাঁটা পথে নামখানা বাস স্ট্যান্ড থেকে বাস কিংবা প্রচুর শেয়ার গাড়ি আমরা ওখান থেকে পেয়ে যাব। এখন আমরা নামখানায় এসে পৌঁছে গেছি। এখান থেকে আমরা বাস স্ট্যান্ডে যাব, আর ওখান থেকে আমরা বাস ধরে যাব বকখালি। আমরা এখন আছি নামখানা বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস কিংবা অটো কিংবা ম্যাজিক গাড়িতে সোজা বকখালিতে চলে যাওয়া যায়। আমরা যাব বাসে করে। আমরা এখন চলেছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপর দিয়ে, যার নিচ দিয়ে বয়ে চলেছে হাতানিয়া দোয়ানিয়া নদী। ও, একটা কথা বলে রাখা ভালো, অত্যাধিক ভিড় বাসের জন্য আমরা অবশেষে অটো করেই রওনা দিলাম বকখালি ঘুরতে। আমরা এই হোটেলটাতে উঠেছি, হোটেল আমন্ত্রণ। আমার খুবই ভালো লেগেছে, হোটেলটি অনেক সস্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও খুব ভালো। তো উইকেন্ডের একদিনের ট্রিপের জন্য হোটেলটি আমাদের জন্য খুবই ভালো। আমরা এখন বকখালির হোটেলে চলে এসেছি। হোটেলের নাম হচ্ছে হোটেল আমন্ত্রণ। আপাতত আমাদের রুম দিয়েছে, দেখতে পাচ্ছেন 124 নম্বর রুম, রুমটা আপনাদের দেখাচ্ছি। রুমটি ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমার ডবল বেডরুম হিসাবে বেশ ভালোই লেগেছে। এখানে একটি টিভি আছে, আয়না, ডেস্ক সব কিছুই আছে। সামনের উইন্ডো দিয়ে প্রাকৃতিক দৃশ্যটাও বেশ ভালো। দেখতে পাচ্ছেন টয়লেটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এক কথায় দুজনের জন্য ভালো, বেশ ভালো। দেখতে পাচ্ছেন ছেলেটি অত্যন্ত এক্সহস্টেড হয়ে আছে, এক্সহস্টেড বলেছে।
আমরা এখন রুমে একটু ফ্রেশ হই, তারপরে আমরা বিচের দিকে যাব। ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব, তারপরে সাইট সিনে আমরা বেরোব সমস্ত কিছু এক্সপ্লোর করার জন্য। দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এখন হোটেলের ব্যালকনিতে আমরা দাঁড়িয়ে আছি। বেশ অসাধারণ ব্যালকনিটা, আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আছে। হোটেলটি পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্টের বাস স্ট্যান্ড, এখান থেকেই গভর্নমেন্টের বাসগুলো ধর্মতলা পর্যন্ত যায় বা ধর্মতলা থেকে এই বাসগুলোই আসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমরা চলে যাব সি বিচের দিকে। তারপরে ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব, আর ওখানে গিয়েই আপনাদের বকখালির বিচটা দেখাচ্ছি। চলে এসেছি আমরা বকখালি বিচে, আমি আর সুমন আছি। এটাই আমার ফার্স্ট ব্লগ, যেটা দিয়ে আমার চ্যানেলে আমি ফার্স্ট আসছি। আমার চ্যানেলের নাম হচ্ছে বাচ মেশালি। অবশ্যই আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে। অসাধারণ একটা ওয়েদার, এত সুন্দর ওয়েদার কল্পনা করা যায় না। আজকে ক্লাউডি উইথ সানি, দারুণ ওয়েদার। আমরা দুজনেই আজ বিচের সামনে দাঁড়িয়ে প্রচণ্ডভাবে এনজয় করছি। চলুন, এখন এই মুহূর্তে হাই টাইড আছে, দেখতেই পাচ্ছেন সমুদ্র ঠিক আছে। তো আমরা সমুদ্রের সামনে গিয়ে ওদের দেখাচ্ছি। কতটা সুন্দর বকখালি সম্পর্কে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একমাত্র সাদাবালির বিচ। বাদ বাকি আপনার দীঘা কিংবা আদার্স যত সি বিচ আছে সবগুলোই লালবালি সি বিচ, বাট এটাই হচ্ছে একমাত্র সাদাবালির সি বিচ। চলুন একবার বকখালি সি বিচটাকে ভালো করে রিভিল করি আমরা। তারপরে সমুদ্রের দিকে যেতে হবে আমাদের। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এবং অসাধারণ নাচকে ওয়েদার, খুব ভালো লাগছে আমাদের। আমরা এই হোটেলে এসেছি, খুব পপুলার একটা হোটেল, আদি বনশ্রী হোটেল। এখানে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো।
দেখতে থাকুন। চলে এসেছি আদি বনশ্রী এসি হোটেলে, দেখতেই পাচ্ছেন আমরা রুই মিল নিয়েছি দুজনে, রুই মিলের খাবার চলে এসছে আমাদের সামনে। খাবারের কোয়ালিটি দেখে মনে হচ্ছে সত্যি ভালোই হবে, চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক। দুপুরে লাঞ্চ করার পরে আমরা চলে আসলাম আবার এই বালুতটে। সত্যি এ এক অপূর্ব সুন্দর দৃশ্য, দেখতে দেখতে মন প্রাণ সব কিছু শান্ত হয়ে যায়। নিরিবিলিতে একদিনের জন্য অসাধারণ একটি ঘোরার জায়গা এটি। আরও কিছু আমরা দেখব এই বকখালিতে, আসছি পরের পর্বে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।